দাজ্জালের ফেতনা কিন্তু চারদিককে ঘিরে রেখেছে, ঠিক না বেঠি? দাজ্জালের ফেতনা কিন্তু চলছে। অথচ আমার ভাইয়েরা, 70,000-এর যখন কাজ শেষ হয়ে যাবে, 70,000 মানুষ যখন অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ যখন বোবা হয়ে যাবে, এরপরে হাজির সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। হাজির সাহেবদেরকে যখন জবাই করে দেওয়া হবে, ইমাম মাহদি তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন, রুকনে আমানি থেকে মাকাম ইব্রাহিমে দাঁড়াবেন, আজলাল জাবিহা বড় কপালওয়ালা হবে, নাক থাকবে খারাপ, খুব বেশি একেবারে দবদবা সাদা নাম, আবার কালো নাম, মাজারি কালার যিনি দান করে দেবেন তিনি কি? ইমাম মাহদি নিজেও জানবে না তিনি ইমাম মাহদি। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে ইমাম মাহদিকে যিনি নেতৃত্ব দিয়ে দিবেন তিনি কে? কোন বংশ থেকে আসবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, উনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে এই কথাগুলা বলি কেন? এই জন্য বলি, ও মুসলমান প্রস্তুতি নেওয়া লাগবে। ইমাম মাহদি আলাইহিসসালাম 7 বছর পৃথিবীতে রাজত্বের সাথে দাপটের সাথে কাটাবেন, শান্তি আর শান্তি। 6 বছর পরে আসবে দাজ্জাল, বেটে আকারের লোক হবে, হুবুক বেটে আকারের লোক হবে, আর চুলগুলা থাকবে কুকরান, মামসুহুল আইন, ডান চোখটা থাকবে আঙ্গুর ফুলে পচে গেলে যেমন, এরকম ফুলা ফাঁপা আঙ্গুরের মতো ডান চোখটা থাকবে নষ্ট হওয়া, বা চোখটা তার ঠিক থাকবে, কপালের মধ্যে কাফারা লেখা থাকবে দাজ্জাল। কোন কোন বর্ণায় পাওয়া যায় সরাসরি কাফের লেখা থাকবে, একমাত্র পড়তে পারবে মুমিনরা, চিল্লাবেন আল্লাহু আকবার। প্রথম দিনটা এত বড় হবে, 365 দিনে একদিন মাত্র যাবে, একদিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটা মাসের সমান হবে, তৃতীয় দিনটা সপ্তাহের সমান হবে। মনোযোগ আছে তো? জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম দিনটা কয়দিনে যাবে? জোরে বলেন, আরো জোরে। এবার বলেন, দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? আরো জোরে, 40 দিন। প্রথম দিনটা হবে 365 দিনের সময়। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, হিসাব করে করে নামাজ পড়ে নিবে, তারপরেও নামাজ বাদ দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পরের দিনটা হবে 1 মাসের সময়, পরের দিনটা হবে 1 সপ্তাহের সময়, এরপরের দিনগুলো সাধারণ দিনের মতো হবে। দুইটা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। এই জন্য দেখবেন মক্কা মদিনায় বড় বড় করে লেখা আছে, বিদায়াতু হাদ্দিল হারাম, বিদায়াতু হাদ্দিল হারাম, মক্কার সীমানা এবং মদিনার সীমানা। আবার লেখা আছে নিহায়াতু হাদ্দিল হারাম, শেষ সীমানা। দাজ্জাল এখানে ঢুকতে পারবে না, ফেরেশতারা তরবারি উন্মুক্ত করে দাঁড়ায় থাকবে। দাজ্জাল সেদিন মানুষকে এমন ধোকা দিবে, একটা যুবককে নিয়ে বলবে আমার উপর ঈমান আন, যুবক বলবে আনতা কাযযাব, তুই মিথ্যুক মিথ্যাবাদী দাজ্জাল, বলবে তাই, তরবারি দিয়ে কল্লা উড়াই দিবে, ছেলেটার কল্লা উড়ে চলে গেছে। দাজ্জাল এবার বলবে কম বিজনি,
আমার অর্ডারে দাঁড়িয়ে যা, আর নিচে নিচে বলবে আল্লাহ আপনি দাঁড় করাই দেন। এবার আল্লাহর অর্ডারই যখন দাঁড়াবে, আল্লাহ তো পরীক্ষা নিচ্ছে, যখন দাঁড়াবে দাজ্জাল বলবে তোর রব কে, বলবে আমার রব আল্লাহ, আমার উপর ঈমান আন, বলবে তুই কাযযাব, তুই মিথ্যুক দাজ্জাল। আল্লাহর নবী আগেই বলে গিয়েছেন লা তাকুমু সা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না 30টা মিথ্যুক বের না হবে, তুই সেই চূড়ান্ত মিথ্যুক দাজ্জাল, ঠিক না বেঠি? আমার ভাইরা আমার বন্ধুরা, এরপর দাজ্জালের শেষ পরিণতি এমন হবে, ওই যুবকের কাছে এত হিমশিম খেয়ে যাবে, জাহান্নামের মধ্যে ফালায় দিবে দাজ্জালের জাহান্নাম, সেখান থেকে যুবকটা বের হয়ে আসবে, দাজ্জাল আবার জবাই করার জন্য যাবে, আল্লাহ পাক ওই যুবকের গলার মধ্যে তামা পরায় দিবে, ছুরি চালাবে, মাগার ছুরি চলবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, দাজ্জাল কি করবে শুনেন, আপনাদের নাটক যদি চলে আসে যেখান দিয়ে দাজ্জাল যাবে, রিজিক শূন্য হয়ে যাবে, সেই সময়ে আল্লাহর গোলামেরা পড়া শুরু করে দেবে, আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا سورة كافر দশটা যখন তেলাওয়াত করবে, অভুক্ত মানুষ অভুক্ত নারী পুরুষকে ছোট্ট ছোট্ট বাচ্চাকে, যিনি তৃষ্ণা ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? 40 দিন অনেক অত্যাচার করে, 40 দিন পর আল্লাহ পাক দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। খুব খেয়াল দিয়ে শোনেন কথাগুলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন সেই দামেস্কের সাদা গম্বুজ ওয়ালা মসজিদ। আজকে নেটে সার্চ করে দেখেন দামেস্কের সাদা গম্বুজ ওয়ালা মসজিদটা এখনো আছে। সাদা গম্বুজ ওয়ালা মসজিদে ফজরের নামাজের আগে দুজন ফেরেশতা ডানার মধ্যে ভর করে তিনি নামবেন, দুজন ফেরেশতা ডানার মধ্যে ভর করে নামলেন, ইমামতির জন্য ইমাম মাহদিকে বলবেন, ইমাম মাহদি ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম তিনি মুক্তাদি থাকবেন। ঠিক সেই সময়ে মুক্তাদি থাকাকালীন সময়ে নামাজের সালাম শেষ হবে, সালাম ফিরে দেখবেন দাজ্জাল একজন দুইজন না 70,000 বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে। কয় হাজার? ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাবেন না, শুধুমাত্র এক একজন স্বর্ণের দিকে চোখটাকে যখনই ঘুরাবেন, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে, পানির ভিতরে লবণ ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে যেমন গলে যায়, এর চাইতে আগে দাজ্জালের বাহিনীগুলা গলে যাবে, একমাত্র থাকবে দাজ্জাল, দৌড় শুরু করবে সেখান থেকে, সেই দামেস্ক থেকে দৌড় শুরু করবে ফিলিস্তিন পর্যন্ত। আজকে যুবকেরা তোমরা সার্চ করে দেখবা বাবুল লুদ নামক এরিয়া, এগুলা সার্চ দিয়ে দেখো তাহলে বুঝবা যে কিয়ামত কত কাছে। বাবুল লুদ তেল আবিব থেকে খানিকটা দূরে, ফিলিস্তিনের বাবুল লুদ, এই তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ, যেখানে নবীজি বলেছেন দাজ্জালকে হত্যা করা হবে, ওই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে সাজায় রাখছে, তাদের চিন্তা হচ্ছে দাজ্জালকে মারার জন্য যখন ঈসা আলাইহিস সালাম আসবে কামান মেরে উড়ায় দিবে, কিন্তু এর বহু আগে কামানের জারি জুরি জিনিস শেষ করে দিবেন তিনি কে? আল্লাহ।
এই পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে, পৃথিবীর মানুষগুলা কাঁদবে আর বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ আযাবটাকে উঠায় নেন, আযাবটাকে দূর করেন। মানুষগুলা চিৎকার করে কাঁদবে, মানুষগুলা ফুপায় ফুপায় কাঁদবে, একমাত্র সেদিন তারা বাঁচবে যারা মালিকের কাছে পছন্দনীয় হয়ে যাবে, তাদেরকে যিনি মাফ করে দেবেন তিনি কে। সূরা নূরের মধ্যে আল্লাহ এসে বলছেন নূরুন আলা নূর, যার ভিতরটা আলোকিত হবে বাহিরটা তিনি আলোকিত বানায় দিবেন, যার ভিতরটা আলো নাই বাহিরটা আলোকিত হবে না, ভিতরটা যদি আলোকিত হয় বাহিরটা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি। ফর্মুলা লাগবে কয়টা? পাঁচটা। প্রথম ফর্মুলা, দুনিয়ার মানুষ যখন আপনারে ভালোবাসবে আপনি বুঝবেন এটা দুনিয়া থেকে আসে নাই, যিনি উপর থেকে পাঠিয়ে দিয়েছেন তিনি কি। দুই নম্বরে আমার ভাইয়েরা, হুব্বু সামাইল কোরআন, এই কোরআন বেশি বেশি পড়েন, কোরআনের নূর আপনার ভিতরে সৃষ্টি হবে, এই নূরের কারণে বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি। তিন নম্বরে আমার ভাইয়েরা, ইত্তেবাউ সুন্নাহ, নবীজির সুন্নাহ মানে, আমরা এখন নবীজির সুন্নাহ মানি না সব কাজে, গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা কি করতেছে এটা আমাদের এখন মডেল, আমরা এখন আইডল মানি তাদেরকে, অথচ আল্লাহর নবীর সুন্নাহ গুলাম সামান্য একটা সুন্নাহ যদি হয় ছোট মনে করার কোনো কারণ নাই, একটা সুন্নার কারণে যিনি বিজয়ী বানাতে পারেন তিনি কে। তাবুকের যুদ্ধে নবীজি গেরাম করা শুরু করলেন, হেরাক্লিয়াসে এত পণ্ডিত যুদ্ধবাহিনী ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, তারা চিন্তা করলো আশ্চর্য বিষয় এরা দিনে কতবার করে বিসর্জন করতেছে, দাঁতগুলারে ধার করতেছে, মনে আমাদেরকে চিবায় খাবে, একটা ভয়ে হেরাক্লিয়াসের বাহিনী সামনে আসে নাই, শুধু মিসওয়াকের কারণে তাবুক প্রান্তে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে। আমার ভাইয়ের এই সুন্নাতের দিকে আসতে হবে। চার নম্বরে আল্লি বিতিলা, বালা মুসিবত চলে আসবে, বালা মুসিবতের সময়ে বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি। এখন দেখেন বালা মুসিবত কম না বেশি আমাদের দেশে, এই তো কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, মাত্রা ছিল 5.8, দেখছেন না আপনারা, একটু কথা বলেন, দেখছেন টের পাইছেন, কারণ অনেকেই তখন ঘুমিয়েছিলেন, কেমনে টের পাবে ফজরের সময়, চিন্তা করেন আপনি ফজরের নামাজে যান নাই, ভূমিকম্প আসছে আপনাকে জাগ্রত করাতে পারে নাই, জোহরের নামাজেও গেলেন না, আওয়ালা ইয়ারাউনা আন انهم يفتنون في كل عام مره او مرتين, একবার দুইবার প্রত্যেকটা বছরে আল্লাহ পরীক্ষা দেন, এই পরীক্ষার পরে অনেকে ফিরে আসা হয় না, ثم لا يتوبون ولا هم يذكرون, একবার দুইবার প্রত্যেক
প্রত্যেক বছরই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, কিন্তু এরপরেও শুধরায় না। এমন কিছু মানুষ আছে নাই শুধরায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নিলেন, ভূমিকম্প দিলেন, পঞ্চগড়ে ভূমি দর্শনম, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। যাওয়ার আগে আজকের মাহফিল থেকে আমার মৃত্যু ভালোভাবে হবে না খারাপ ভাবে হবে বুঝবো কেমন করে? ইউওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি ভালো ভালো কাজের উপর আপনি থাকেন, যিনি আপনাকে ভালো কাজের উপরই মৃত্যু দিবেন তিনি কি? জীবনে কোনোদিন ভালো কাজ করেন নাই, ভালো কাজের উপরে কেমনি মৃত্যু হবে? আজকের মাহফিলে যারা আসছেন যারা বসছেন, আল্লাহ পাক প্রত্যেককে ভালো মৃত্যু দান করুক, সকলে পড়ে আমিন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সকল বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? একটি আয়াত আজকে আমরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাটা হচ্ছে সূরা নূর, আয়াত হচ্ছে 35। আল কোরআন আল করিমের সূরাটি 24 নং সূরা, 64টি আয়াত আছে এমন একটি সূরা এটি, যেই সূরাতে আয়াত আছে 64টি। যে সূরা আল করিমাতে 1317টি শব্দ আছে, অক্ষর আছে 5596টি। অক্ষর কয়টি, শব্দ আছে কয়টি? 1317টি। এবার একটু মহব্বত নিয়ে বলেন, কোরআন করিমের কত নম্বর সূরা এটি, আয়াত জানি কয়টি? সবাই একটু আওয়াজ করে বলেন না মেহরবানি করে, আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না। কয় আয়াত আবার একটু শুনতে চাই, কত আয়াত? জবানের তালাগুলা খুলে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন কত আয়াত? 64টি আয়াত। শব্দ আছে কয়টি? 1317টি। অক্ষর আছে কয়টি? 5596টি। কোরআন করিমের কত নং সূরা? মাশাআল্লাহ। আয়াত কয়টি? শব্দ কয়টি? 1317। অক্ষর আছে কয়টি? 5596টি। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় এমন একটি সূরা সূরা নূর আহকাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন, নূরের একটি দৃষ্টান্ত পেশ করলেন আমার মালিক, শুরুতে আল্লাহ পাক নূরের দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যিনি নূর তিনি কে? কথা কয় না, আমার ওয়াজ একটু আওয়াজ করে জবান খুলে বলতে হবে, আমি এলাকা একেবারে নতুন তেমন একটা আশা হয়নি, একটু আওয়াজ করে বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আমি আবার কিচ্ছা কাহিনী বলবো না, যেটা বলবো চেষ্টা করব কোরআন থেকে বলতে, এই জন্য আপনারা একটু সাথে সাথে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার নাটোরের লোকদেরকে খুব ভয় পাই, কোনটা বলি আবার কোনটা বুঝেন আপনারা, মনে মনে আবার রাগ করে উঠে চলে যান যে আমরা তো আজকে বুঝি নাই হুজুরের কথা। আপনারা আমার কথা বুঝতেছেন তো? 50% মাহফিল শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান,
এরকম বোঝা বুঝছে না, একজন চলে যাবে আর সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক আকাশ জমিনের নূর তিনি, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। গোটা কোরআন আল কারীমের ভিতরে 6,236টি আয়াত আছে, পুরো কোরআনের ভিতরে 6,236টি আয়াত আছে। নাস্তিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে আয়াতটি নিয়ে, আয়াতের বক্তব্য নিয়ে। কি বক্তব্য আল্লাহ দিলেন? আল্লাহ পাক বললেন, মাসালু নূরিহি কামিশকাত, আমার নূরের দৃষ্টান্ত তাকের মতো। তাক কেমন? তাক হচ্ছে স্তরে স্তরে সাজানো। আল্লাহ বললেন, আমার নূরের দৃষ্টান্ত তাকের মতো। আর তাকটা কেমন? তাকটা হবে এমন, ফিহা মিসবাহ, তাকের মধ্যে যিনি বাতি বসায়া দিয়েছেন তিনি কি? এরপরে আল্লাহ বলেন, আল মিসবাহ ফি জুজাজা, বাতির ভিতরে আছে একটা চিমনি, বাতির উপরে আল্লাহ চিমনি দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, জুজাজা তু কান্নাহা কাওকাবুন দুররি, চিমনিটা থেকে আলো বিচ্ছুরিত হয়। এবার আলো জ্বলে কেমন তেল দিয়ে? আল্লাহ বলেন, ইউকাদু মিন শাজারাতি মুবারাকা যাইতুনাতিন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, এমন তেল দিয়ে বাতিটা জ্বলবে পূর্ব পশ্চিম কোথাও তেলটা পাওয়া যাবে না, এমন একটা তেল দিয়ে যিনি বাতিটাকে জ্বালাবেন তিনি কি? নাস্তিকরা প্রশ্ন করে, কেমন তেল এটা? পূর্ব পশ্চিমে আবার তেল পাওয়া যায় না কোনটা? আল্লাহ নিজে বলে, এটা নাকি জাইতুনের তেল। জাইতুনের তেল তো সব জায়গায় পাওয়া যায়, তো জাইতুনের তেল পূর্বে পশ্চিমে পাওয়া যায় না, কেমন কথা? উত্তর দেন আমাদের প্রশ্নে। কোরআনের আয়াতের ব্যাখ্যা করে বহু নাস্তিকের প্রশ্ন আয়াত নিয়ে। আজকের মাহফিল যদি আপনি শুনে যান, হতে পারে নাস্তিকদের প্রশ্নগুলা থেকে আমি ইমানদারের বদ্ধ দুয়ার যিনি খুলে দিবেন তিনি কি? এজন্য আজকের মাহফিলে একটু কষ্ট করে কথাগুলো আমরা শুনে যাব, বুঝে এরপরে বাড়ি যাব করেন সাহ। এরপরে আমার আল্লাহ কি বলেন? ইয়াকাদু যাইতুহা ইউদীপ ওয়ালাউ লাম তামসাসসু নার, এমন তেল আল্লাহ দিয়ে রেখেছেন আগুনের স্পর্শ ছাড়াই বাতি জ্বলবে, আগুন লাগবে না, আগুন ছাড়াই বাতি জ্বলবে। নাস্তিকরা কয়, কি কথা, বাতি জ্বলতে হলে তো আগুন লাগবে, হারিকেন যে জ্বলে উঠে আগুন লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? এরপরে আল্লাহ বলেন, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, লাইট আপন লাইট, আলোর উপরে আলো। নাস্তিকরা বলে, এটা আবার কেমন? এরপরে আল্লাহ বলেন, ইয়াহদিল্লাহু লিন-নূরিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ আলো দেখান, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান, সবাইকে আল্লাহ নূর দেখান না, যাকে মালিক পছন্দ করে ফেলেন নূর দেখায় দেন। আল্লাহ যাকে নূর দেখায় দেন তার জীবনটা যিনি পরিবর্তন করে দেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, এতক্ষণ যা বললাম
একটা দৃষ্টান্ত দিলাম, কাদের জন্য? মানুষের জন্য দৃষ্টান্ত দিলাম। এরপরে আল্লাহ বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, সকল বিষয় সম্পর্কে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে? এটা হচ্ছে আমার আল্লাহর বক্তব্য এই আয়াতের ভিতরে। নাস্তিকদের প্রশ্ন সহ বক্তব্যটা বললাম, এবার উত্তরটা শুনলে আপনার হৃদয় পুলকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আপনাদের কষ্ট হচ্ছে? ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আসলে একটু কষ্ট হচ্ছে কথা বলতে, যেহেতু আমি একটা মাইকে কথা বলে অভ্যস্ত না, পারি না একটা মাইকে কথা বলতে। আমি আজকে জানতাম না যে এরা একটা মাইক রেখেছে, একটা মাইক হলে ওই দিন আমার খুব কষ্ট হয় কথা বলতে, যেহেতু প্রত্যেকটা দিন কথা বলতে হয়। একটু কষ্ট করে আজকে আপনারা বুঝে নিন, আল্লাহ যেন তৌফিক দান করেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো? আল্লাহ যেন আপনাদেরকে একটু তৌফিক দান করেন। পাশে আবার আরো মাহফিল হচ্ছে, আপনাদেরও মনোযোগ কদ্দূর আছে আল্লাহই জানে, 100% আছে তো? চলে আসুন আমার ভাইয়েরা আয়াতের দিকে। সূরা নূর কোরআন কারীমের কত নম সূরা? এই যে মনোযোগ কেমন আছে দেখেন, একটা লোক আমরা মনোযোগী হতে পারি না এখনো। কত নং সূরা? 24। চিল্লা বলেন কত নং সূরা? আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? 1300। মাশাআল্লাহ, এই তো আমার মুখে হাসি ফুটে যাচ্ছে। এবার বলেন অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ। আবার বলেন অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ। এখানে আমি দেখতে পাচ্ছি পূর্ণ মনোযোগ আছে। তাহলে অক্ষর কয়টা? শব্দ কয়টা? আয়াত কয়টা? সবাই বলেন আয়াত কয়টা? এবার বলেন কত নং সূরা? এবার বলেন সূরার নাম কি? অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ। কত নং আয়াত আলোচনা করছি? নাস্তিকদের প্রশ্ন এই 35 নং আয়াত নিয়ে। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূর তাকের মতো। তো তারা কয় তাকের মতো মানে কি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে তাকের মতো মানে কি? শোন, ফিহা মিসবাহ, তাকের ভিতরে যিনি বাতি দিয়ে দিয়েছেন তিনি কি? এবার আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, আল্লাহ আমাকে আপনাকে বানালেন, আমার আপনার ছাতনি গুলাকে সাজালেন, ছাতনির ভিতরে আমার আল্লাহ হৃৎপিণ্ড বসায় দিলেন, হার্ট বসায় দিলেন, হৃৎপিণ্ডটাকে এমন করে বসায় দিলেন, এই হৃৎপিণ্ডের জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, যিনি আপনাকে পরিষ্কার মানুষ বানায় দিবেন তিনি কি? তাহলে তাকের ভিতরে বাতি, বাতি মানে হৃৎপিণ্ড আছে না নাই? বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই হৃৎপিণ্ডটা প্রত্যেক দিনে 1,00,000 বার পাম্প করে, জোরে করে আল্লাহু আকবার, ঠিক এইভাবে এইভাবে করে 1,00,000 বার পাম্প করে। এই যে হৃৎপিণ্ডটা 1,00,000 বার পাম্প করছে,
কোনদিন আপনার কাছে কিছুই চায় না, শুধু চায় আপনি হৃৎপিণ্ডটাকে পরিষ্কার রাখেন। এরপরে আয়াত লক্ষ্য করেন, হৃৎপিণ্ডের উপর আল মিসবাহু ফি জুজাজা, বাতির উপরে যিনি চিমনি দিয়ে দিয়েছেন তিনি কে? হারিকেন দেখছেননি? কে কে দেখেন নাই হাত তোলেন। সবাই হারিকেন দেখছেন? হারিকেনের উপরে দেখবেন একটা চিমনি থাকে, হারিকেনের উপরে চিমনি থাকে। হারিকেন ছাড়াগি যখন আসরের সময়, তখন এই চিমনিটার মধ্যে পাতলা কাপড় দিয়ে মুখ থেকে একটু ভাপ দিত, এইভাবে ভাপ দিয়ে চিমনিটারে পরিষ্কার রাখত। দেখছেন আপনারা? কে কে এই ঘটনাটা দেখছেন একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, এতজন মানুষ দেখছেন, একটু হাতটা উঠান না ভালো করে। মা বোন চিমনির মধ্যে একটু কাপড়ের মধ্যে এরকম ভাপ দিয়ে এরপরে চিমনি পরিষ্কার করছে, দেখছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন আমাকে আপনাকে, তোমার হাতের উপরে আমি আল্লাহ চিমনি বসায় দিয়েছি। একটা গুনাহ যখন করেন একটা দাগ পড়ে যায়, ঠিক যেমনি চিমনির উপরে কালো দাগ পড়ে গেলেন, চিমনিটা অকেজো হয়ে যায়, আলো যেমন বের হতে পারে না। আপনি আমি যদি গুনাহ করি, একটা গুনাহের কারণে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করেছেন দুইটা দাগ পড়ে যাবে, তিনটা গুনাহ করেছেন তিনটা দাগ পড়ে যাবে, হাজার গুনাহ করেছেন হাজারটা দাগ পড়ে যাবে। আপনি যদি একবার তওবা করেন, লক্ষ কোটি দাগকে যিনি মুহূর্তে মুছে দেবেন তিনি কে? এমন কেউ কে আছে গুনাহ করি নেই? আছে কি কেউ? বলেন আছে কি কেউ? কুল্লু বানি আদম খাতা ও খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, সব বনি আদম গুনাহ করেন, সবচেয়ে সেরা সে হবে যে গুনাহ করেছে বুঝ এসেছে, একটা বার যদি মাফ চায় ক্ষমা চায় যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা আমার দিকে তাকায় থাকেন, দেখার চেষ্টা করেন, এই হাতটা লক্ষবার পাম করতেছি, এই যে জোরে জোরে কথা বলছি হাত পাম করতেছে, উপরে একটা পলে পাল্লা দিয়ে দিয়েছে, গুনাহ করার সময় লাইটের দিকে তাকায় দেখবেন, লাইটটা যখন দুই দিকে কালো হয়ে যায়, আলো আস্তে আস্তে কমতে থাকে, আপনার গুনাহ যত বেশি বাড়তে থাকে অন্তরের আলো কমে যেতে থাকে, যত বেশি বাড়তে থাকে অন্তরের নূর কমে যেতে থাকে, এই নূর কমতে কমতে এমন হয়ে যাক এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য বের হয় না, ঠিক না বেঠি? এটার জন্য অনেকটা দায়ী ছোটবেলায় আপনার মা বাপ আপনাকে কোরআন হাদিস শিক্ষা দেয়নি। ছোটবেলায় মা বাপ কোরআন হাদিস শিখায় না, আমরা ছোটবেলাতেই দেখেছি শিশু বাচ্চাটা ভাত খায় না, তারে ভয় দেখায়, বাবা ভাত খা না হলে জিন আসবে, ভূত আসবে, হাও আসবে, বাও আসবে। এমনকি অনেক মা বাপ বলে তাড়াতাড়ি ভাত খা, নাইলে আল্লাহ তোরে সাপ পাঠাবে, বড় বড় সাপ তোরে খেয়ে ফেলবে, ঠিক না বেঠি? ছোট্ট ছেলেটার মনের ভিতরে ঢুকছে আহারে আল্লাহ কি পাশা, সাপ পাটায় আমার মতো বাচ্চারে খেয়ে ফেলবে, ছোটকালেই মনের ভিতরে ঢুকে গেছে আল্লাহর অনেক রাগ। একটু বড় হয়েছে ছেলেটারে একটা হুজুর রেখা পড়াচ্ছে বাসার মধ্যে কোরআন পড়ায়,
বাচ্চা মানুষ একদিন বাইনা ধরছে, আজকে পেটে ব্যথা যাব না। মায় খুব ধমক দিয়ে তখন বলে, খবরদার এটা কোরআন পড়া, যদি না যাও আল্লাহ তোমারে কিন্তু মারবে। বাচ্চাটার মনে আবার চলে আসছে যে আল্লাহ খুব পাশা। এরপরে আরেকটু বড় হচ্ছে, নামাজের জন্য পাঠাবে ওইখানে, এইভাবে বলে পাঠায় যে নামাজে যা না হলে আল্লাহ কিন্তু তোরে মারবে। এখানেও বুঝাই দিলাম শুধু মারবে, একটা বার বাচ্চা ছেলেটাকে আমরা বোঝাই না, আল্লাহ অনেক দয়ালু। বাবা তুমি যদি কথাগুলো শোনো, আমার মালিক আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে, আল্লাহর মায়া এত বেশি, আমি মা তোমাকে যেমন ভালোবাসি এর চাইতে লক্ষ কোটি গুণ যিনি ভালোবাসেন তিনি কে। এই বিষয়গুলো আমরা বুঝাই না, না বুঝি এই বিষয়গুলো আমরা না বুঝি, আমরা শুধু আল্লাহর ক্ষেত্রে ভয় দেখাই, আল্লাহর ক্ষেত্রে ভয় না দেখাম, আল্লাহর ক্ষেত্রে ভয় না দেখাম। বুঝানোর দরকার ছোট্ট বাচ্চাকে, বাবা এই যে অক্সিজেন তুমি নিচ্ছ, প্রতি মিনিটে 6 লিটার অক্সিজেন তুমি গ্রহণ করো, জোরে করো আল্লাহু আকবার। আর একদিনে তোমার জন্য আল্লাহ বাজেট করে রেখেছে 8640 লিটার অক্সিজেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই করোনা আসার পরে আল্লাহ বোঝায় দিলেন অক্সিজেন কত দামি। হসপিটালের বারান্দায় পড়ে আছে, সামান্য অক্সিজেন পায় না, বড় বড় নেতা অক্সিজেনের অভাবে মারা গিয়েছে, এক সময় যারা অক্সিজেন সাপ্লাই দিয়েছে তারা মারা গিয়েছে, অথচ প্রত্যেক দিন 8640 লিটার অক্সিজেন আল্লাহর গোলাম গ্রহণ করতেছে বিনা মূল্যে, যিনি গোলামদেরকে দান করে দিয়েছেন তিনি কে। দুই দিকে আল্লাহ দুইটা কিডনি দিয়েছে, বাবা শোনো, ওই আল্লাহর জন্য তুমি নামাজ পড়বে। দুই দিকে তিনি দুইটা কিডনি দিয়েছে, এক একটা কিডনি 15,000 লিটার রক্ত, 15,000 লিটার রক্ত তোমার শরীরের ভিতরে প্রতিদিন ফিল্টারিং করে, জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞানের এই তথ্যগুলা পড়লে অবনত চিত্তে মনে চায় মালিকের শুকরিয়া আদায় করি, 15,000 লিটার রক্তকে পরিশোধন করতেছে, ফিল্টারিং করছে। যাদের বাসায় ফিল্টার আছে তাকে দেখবেন পানি ফিল্টার করতে কত কিছু লাগে, কত কিছু দিয়ে পানি ফিল্টার হয়ে এরপর একটা কল দিয়ে নেমে আসে। আর আল্লাহ কিডনি বসায় দিব, 15,000 লিটার রক্তকে ফিল্টার করছে প্রতিদিন চলছে। আপনার আমার হাত লক্ষবার এটা পাম্প করছে প্রতিদিন মিনিটে মিনিটে, আপনি 6 লিটার করে অক্সিজেন নিচ্ছেন, 8640 লিটার, 8640 লিটার অক্সিজেন আপনার জন্য দিনে আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আপনার আমার জন্য একটা হার্ট দিয়েছে, হার্টের উপরে যিনি পলিপ দিয়েছেন তিনি কে। একজন মুমিন যখন কোন গুনাহ করতে যায়, জানবান যখন চোখ দিয়ে কোন গুনাহ দেখে, গুনাহ যখন মুমিনের চোখের সামনে আসে মুমিনের কাছে মনে হয় তার সামনে একটা পাহাড় ভেঙে পড়তেছে, তার উপরে যেন একটা পাহাড় পড়ে যাচ্ছে। একটা গুনাহ যখন মুমিন করে ফেলে পাহাড় সমান মনে করে। আর একজন পাপাচারী যখন কোনো গুনাহ দেখে তার কাছে মনে হয় একটা মাছির মতো, ছোট্ট একটা মাছি, যেমন তুচ্ছ থেকে নগণ্য,
পাপাচারী গুনার পর গুনা করে, একটা মাসির মতো মনে হয়। আর একজন আল্লাহর গোলাম যখন গুনা করে ফেলে, পাহাড়ের মতো মনে হয়। পাহাড় পড়লে যেমন আপনি শেষ হয়ে যাবেন, ঠিক তেমনি আল্লাহর গোলাম মনে করে এত বড় গুনাহ করে ফেলেছি আমি, থাকবো না শেষ হয়ে যাব। এই গুনার কারণে তার হৃৎপিণ্ডের উপরে যে প্রলেপ পাল্লা দিয়েছেন, প্রলেপটা কালো হয়ে যায়। যখন তাওবা করে ফেলে, মুহূর্তের ভিতরে প্রলেপটাকে যিনি স্বচ্ছ বানায় দেন তিনি কি। উদাহরণ দিলে আরো পরিষ্কার আপনাদের কাছে হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় কষ্ট হচ্ছে আপনাদের, মনে হয় খুব কষ্ট হচ্ছে, এমন আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, আর যদি আধা ঘন্টাখানি কথা বলি আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি, তাহলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, সরে যান মাশাআল্লাহ। এবার একটু জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি আল্লাহর অনেক গোলা খালি চিন্তা করতেছে কখন যাব কখন যাব। হায় রে মুসলমান, এটা আমাদের একটা কি রে, এখন তো বইলে আরেক দোষ করলাম। ঠিক আছে, যতটুকুন যা হওয়ার হয়েছে এবার আবার আল্লাহকে একটু মহব্বত দিয়ে ডাক দিয়ে মহব্বত নিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে একটু তৌফিক দিও, পরে না আমিন। আমার ভাইয়ারা আমার বন্ধুরা খেয়াল করে শুনেন, মন দিয়ে মস্তিষ্ক দিয়ে মহব্বত নিয়ে শুনেন, আমার আল্লাহ কেমন দয়ালু। নবী মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, উলুল আজম একজন নবী দোয়া করছেন আল্লাহর কাছে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাইন والشيوخ الركع والبهائم الرتع الله تعالى তাকায় দেখে শিশু বাচ্চা গুলা কষ্ট করতেছে, মায়ের বুকের দুধ ফুরিয়ে গিয়েছে, পানি নাই কোথাও। রব্বুল আলামিন নজর করে দেখে পশুগুলা কষ্ট পাচ্ছে, বোবা জন্তুগুলা কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা বিদ্ধ বিদ্ধ রুকুকারী কষ্ট পাচ্ছে, মেহরবানি করে রহমতের বৃষ্টি দান করে দে। আল্লাহ বললেন নবী মূসা দোয়াটুকু আমার কাছে কবুল হয় নাই। আল্লাহ বলে দিলেন নবী মূসা দোয়া কবুল করি নাই। ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, এমন নাফরমান আছে তোমাদের মাঝে 40 বছর ধরে আমার খেয়ে আমার পরে আমার নাফরমানি করছে, একটাবার যদি সে উঠে চলে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি তোমাদেরকে দান করে দিব। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার কাজ কি? আল্লাহ বললেন তোমার কাজ হচ্ছে শুধু ডাক দাও, মিন কান্নিদা ওয়া মিনাল বালাম, ডাক দিয়ে শুধু তাকে চলে যেতে বলো, আমি আল্লাহ প্রত্যেকের কাছে ডাক পৌঁছে দিব। নবী মূসা আলাইহিস সালাম এবার ডাক দিলেন আইয়ুহাল আবদাল আসি,
ও পাপাচারী গুনাহগার, একটা বার তুই এখান থেকে উঠে চলে যা না ফরমান, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে। আল্লাযী ইউবারিযুল্লাহ বিল মাআসি মুযারবাইন সানাম উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে, না ফরমান তুমি উঠে চলে যাও, তুমি চলে গেলি যিনি রহমতের বৃষ্টি দিবেন তিনি কে। যখন এই কথা বলছে লোকটা আর বুঝতে দেরি নেই, আমার কি বলা হচ্ছে, মাথা নিচের দিকে দিয়ে দিলেন, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিলেন, মালিক অনেক অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি 40 বছর ধরে গুনাহ করলাম, দুনিয়ার কেউ শোনে নাই, কেউ জানে না, আপনি জানেন, আপনি দেখেছেন, আপনি বুঝেছেন, আল্লাহ আজকে যদি উঠে চলে যান হাজার হাজার মানুষ বুঝে ফেলবে আমি না ফরমান, আর যদি চলে না যায় সব মানুষগুলা কষ্ট পাবে আমার জন্য। একটা না দুইটা না পাঁচটা হাদিসের ভিতরে আসছে, ব্যক্তিটা যখন অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মালিককে ডাক দিয়ে বললেন আল্লাহ অনেক বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর আমি অন্যায়ের দিকে যেতে চাই না, মালিক মেহরবানি করে কবুল করেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। যখনই মাফ চেয়েছে নবী মুসা আলাইহিসসালাম দেখতেছে হঠাৎ করে আকাশ কালো হয়ে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে পুরো জায়গা আচ্ছাদিত হয়ে গেছে, রহমতের বৃষ্টি গুড়া অঝর ধারায় পড়তেছে। নবী মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ কি ঘটনা, একটু আগে আপনি বললেন বৃষ্টি দিবেন না, এখন কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ পাক জানায় দিলেন নবী মুসা, শোনো, যেই লোকটা 40 বছরের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। এই যে আল্লাহর রহমত, বুঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না, হারিকেনের উপরে যে চিমনি আছে এই চিমনি দিয়ে মিয়া বুঝেন, চিমনিটা দাগ পড়ে গেলে যেমন আলো আসে না, আপনার হৃদয়টা যদি অন্ধকার হয়ে যায় গুনায় ভরে যায় ওই মানুষটারে দিয়া ভালো ভালো আমল হয় না, ঠিক না বেঠি? এবার আসেন আমার বায়ের আয়াতের শেষাংশে আসি, ইউ কদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, এই হাট এই চিমনি এই বাতি প্রজ্বলিত হয় আলোকিত হয় একটা তেল দিয়ে, তেলটা যাইতুন গাছের, লা শারকিয়াতি ওয়া লা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না, এমন গাছের তেল দিয়ে যিনি হাড়টাকে সচল রাখেন তিনি কি? এবার আমি প্রশ্ন করি নাস্তিকদের যে প্রশ্নটা পূর্ব পশ্চিমে পাওয়া যায় না, এবার আমি প্রশ্ন করি আপনাকে, আমাকে আপনাকে, হাড়ের সচলতার জন্য, পুরা দেহটাকে সচল রাখার জন্য অদৃশ্য একটা রুহ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? রুহটা চলে গেলে মানুষকে কি বলে, কি বলে? রুহটা চলে গেলে মানুষকে লাশ বলে, কি বলে?
সবাই বলেন আরো জোরে বলেন রুহটা চলে গেলে আপনাকে আমাকে লাশ বলবে রুহটা চলে গেলে আপনি আমি লাশ হয়ে যাব বিজ্ঞান গবেষণা করে দেখেছে রুহের ওজন কত কখনো গবেষণা করে দেখেন ওজন মাত্র 26 গ্রাম সামান্য ওজনের রুহটা যদি চলে যায় মানুষটার কোনো মূল্য থাকে না যিনি মূল্যহীন বানায় দেন তিনি কি এখন প্রশ্ন করি এই রুহটা কি পূর্ব পশ্চিমে পাওয়া যায় বলেন পাওয়া যায় এই রুহটাকে গুণামুক্ত করার জন্য পাঁচটা বিষয় নিয়ে যাবে রুহটাকে গুণামুক্ত রাখার জন্য যতদিন রুহ আছে আত্মাটাকে পরিষ্কার রাখার জন্য পাঁচটা বিষয় চিন্তা ফিকির করবেন এক নম্বরে চিন্তা করবেন মানুষ আপনাকে ভালোবাসে না ঘৃণা করে যদি ঘৃণা করে পরিষ্কার আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবাসেন না পছন্দ করেন না তিনি কে আর যখনই আপনি দেখবেন মানুষ আপনাকে ভালোবাসতেছে পছন্দ করতেছে আপনি বুঝেনেন এই ভালোবাসা এই পছন্দ জমিন থেকে আসে না আল্লাহ যখন ভালোবেসে ফেলে ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু জিবরিল তুমি ভালোবাসো জিবরিল ভালোবাসে ফেরেশতা ভালোবাসা শুরু করে দেয় ভালোবাসায় ভালোবাসায় লোকটার দাম যিনি জমিনের মধ্যে বাড়ায় দেন তিনি কি এক নম্বর বিষয় দুনিয়ার জীবনে যতদিন বাঁচবেন খেয়াল রাখবেন দুই নম্বর বিষয় আমার ভাইয়েরা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে হাযা বায়ানুল লিন্নাস এই কোরআন হচ্ছে বায়ান ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত এই কোরআনের সঙ্গে যখন আপনি লেগে থাকবেন কোরআনের সোয়ায় সোয়ায় যিনি আপনাকে মুত্তাকি বানায় দেবেন তিনি কি আজকে দুঃখজনক সত্য আমরা মুসলমান স্লোগান দিয়ে বলি আল কোরআনের আলো পার্লামেন্টে যাবে কিন্তু মহা সত্য পার্লামেন্টে যারা জ্বালাতে চায় স্লোগান যারা দেয় এরা একটা বার কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে নাই ঠিক না বেঠি হতে হবে নিজে আলোকিত হন ঘর আলোকিত করেন প্রতিনিয়ত কোরআন পড়েন সমাজকে কোরআনের আলোয় আলোকিত করেন আপনার পার্লামেন্টে কোরআনের বাতি জ্বলবে কোনো জালেম আটকাতে পারবে না ঠিক না বেঠি আগামী শতাব্দী মুসলমানদের জন্য অপেক্ষায় আছে ঠিকটাও তো বলতে পারলেন না ভালো করে আগামী শতাব্দী মুসলমানদের জন্য অপেক্ষায় আছে বুঝতে অনেক দূরে যাওয়া লাগবে না বিপদ মুসিবত একটার পর একটা আসছে এখনকার সময়ে পৃথিবীর দিকে তাকায় দেখেন সবচেয়ে মাজলুম সবচেয়ে নির্যাতিত জাতি আর কেউ না সবচেয়ে মাজলুম হচ্ছে মুসলমানেরা ঠিক না বেঠি ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদালা কালাইলা কসাতিহা দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারবে কাটবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে যাবে ঠিক না বেঠি মিলায় দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়ে আমার দেশ থেকে
ইসলামকে বিদায় করার অপকৌশল তারা চালায় যাচ্ছে, ঠিক না বেঠি? আমার সাজেককে কেড়ে নেওয়ার জন্য, সাজেককে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র পরিচালিত করার জন্য, প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা এখন কাজ করে যাচ্ছে নানা কৌশলে। খ্রিস্টান মিশনারিরা আমার দেশে প্রবেশ করে অপতৎপরতা চালিয়ে চিটাগাং থেকে আলাদা করতে চাচ্ছে, ঠিক না বেঠি? এবার একটু হিসাব মিলায় দেখেন, সিরিয়াটার দিকে তাকায় দেখেন, আমার দেশে কোন নবী আসে নাই, কোন নবীর মাকবারা আমার দেশে নাই, কোন সাহাবীর একটা মাকবারা নাই, সিরিয়াতে নবী আম্বিয়া আলাইহিমুসসালামের মাকবারা আছে, অসংখ্য সাহাবী ঘুমায় আছে, সেই সিরিয়াকে বম্পিং করে করে শেষ করে দেওয়া হচ্ছে বিষক্রিয়ার মাধ্যমে, ছোট্ট শিশু বাচ্চা গুলাকে মেরে ফেলা হচ্ছে। আল্লাহর নবী বলে গিয়েছে সিরিয়া মার খাবে 12 বছর, 2011 থেকে মার খাচ্ছে, আজকে 2021 পর্যন্ত, কিছুদিন পরেই 22 চলে আসবে, 11টা বছর হয়ে যাচ্ছে সিরিয়ার মুসলমান গুলা মার খাচ্ছে, ঠিক না বেঠি? ফিলিস্তিনে মুসলমানরা কাচ্ছে, তাকায় দেখেন লেবাননে মুসলমান মার খায়, ইরাকে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হলো। এই আলামত গুলা যখন মিলায় দেখবেন পার্শ্ববর্তী ভারতে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়, ঠিক না বেঠি? এই আলামত যখন আমাদের চারপাশে, এইটা মনে করার কোনো কারণ নাই আমরা বেঁচে যাব, সারা দুনিয়াতে বড় আযাব আসবে, ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, সারা দুনিয়া ব্যাপী লড়াই হবে, এই লড়াইয়ের ভিতরে 9 জনে 7 জন মারা যাবে, মোট জনসংখ্যা যদি পৃথিবীর 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, মাত্র বাকি থাকবে 200 কোটি, জোরে বলেন কয়শো কোটি? এই 200 কোটির ভিতরে আবার এমন ঘটনা ঘটবে রমজান মাসে বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিককে ডাকবে। এখন বলেন এই যে মাহফিলে আমরা যারা আসছি, বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়জন বলতে পারবে আজকে পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সংখ্যা কম না বেশি? তাক হাত উঠেন না, তাহলে অন্যরা লজ্জিত হোক, আমি কাউকে লজ্জা দিতে চাই, সংখ্যা কম না বেশি? একটু আগেই বললাম আমরা পার্লামেন্টে কোরআনের বাতি জ্বালাব, ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা আলোকিত বানাবেন, আলো দেখাবেন। এখন আপনি বলেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে তার চিমনি আছে না কালা হয়ে গেছে, তাহলে হাত হাটের উপরে পলে, ওই পলেরটা যদি কালা হয়ে যায় নামাজ আপনার কাছে ভালো লাগবে না, ঠিক না বেঠি? দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান, সময় ক্রমশ কমে যাচ্ছে, প্রিন্স প্রিন্স মারামারি চলছে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্সরা মারামারি কাটাকাটি করবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন
স্বয়ং সৌদি আরবে কাতারের সঙ্গে সম্পর্ক রাখে না, তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো না, কাতারের বিমান যেতে দিবে না, ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা দেয় না। এই আলামত গুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বিঠি? বাঁচার জন্য মুসলমান আজকে থেকে হিম্মত নিতে হবে। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে যিনি অবশ্যই অবশ্যই আমাকে বিজয় দিবেন তিনি কি? মনে করেন আপনি ইমাম মাহদিকে পান নাই, আপনি কিছুই দেখেন নাই, 40 দিন পৃথিবী অন্ধকার হবে আপনি দেখেন নাই, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাস আসবে আপনি দেখেন নাই, জালজালাতান খসফান ওয়া মাসখাব, ভূমিকম্প আসবে আপনি দেখেন নাই, ভূমি দশ আসবে আপনি দেখেন নাই, দাবানল আসবে আপনি দেখেন নাই, এর আগে কবরে চলে গিয়েছেন। কিন্তু মনে রাখেন দাজ্জালের ফেতনা কিন্তু চারদিককে ঘিরে রেখেছে, ঠিক না বিঠিক?